আলিপুরদুয়ারে পুলিশের ঘুষিতে আক্রান্ত হয়েছে এক সাংবাদিক। এবার ওই পুলিশকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলো। মঙ্গলবার আলিপুরদুয়ার থানায় গিয়ে অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত সাংবাদিক প্রকাশ মণ্ডল। সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার তার সহকর্মীরা। দ্রুত অভিযুক্তের শাস্তি না হলে এবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন তারা, এমনটাই জানিয়েছেন সাংবাদিকরা। 17 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে আলিপুরদুয়ারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক বিচার না হলে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে জানানো হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, গত 13 জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিশ্ব ডুয়ার্স উৎসবে সাংবাদিক প্রকাশ মণ্ডলকে ঘুষি মারেন এক কর্তব্যরত পুলিশকর্মী। চোখের নিচে ফেটে গিয়ে রক্ত ঝরে। এরপরেই যেমন প্রতিবাদে সোচ্চার হয় সাংবাদিকগণ, তেমনই নিন্দা ঝড় উঠেছে নানান মহলে। ঘটনার বিষয়ে 2 দিন আগে অ্যাডিশনাল এসপির সঙ্গে দেখা করেন সাংবাদিকরা। এরপর এদিন আলিপুরদুয়ার থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়। আসুন এই ব্যাপারে সাংবাদিকরা সকাল 11টা নাগাদ কী বলছেন শুনে নেব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রীও তিনি আলিপুরদুয়ার জেলায় আসছেন। যার মুখ্যমন্ত্রীর সফর নিয়ে জেলা পুলিশ সুপার কিছুটা ব্যস্ত থাকায় আমরা গত 15 তারিখ আমরা অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করি। তিনি বলেছেন যে এই প্রকাশ মণ্ডলের বিষয়টি, যিনি মূল অভিযুক্ত, যে পুলিশকর্মী কর্তব্যরত যে পুলিশকর্মী ছিলেন, সেই পুলিশকর্মীর বিরুদ্ধে তারা ইতিমধ্যেই তাকে ক্লোজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটা বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আমরা আজকে এই অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবি নিয়ে আমরা আজকে এজাহার করেছি আলিপুরদুয়ার থানায়। আমরা চাইছি যে জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা যাতে মুখ্যমন্ত্রী সফরের আগেই অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, নচেত আমরা বাধ্য হব আগামীকাল বা আগামী 17 তারিখে মুখ্যমন্ত্রীর যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে আনার জন্য। আমরা চাইছি পুলিশ প্রশাসন অবিলম্বে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। আমার নাম তপন দেব, আলিপুরদুয়ার টাউন প্রেস ক্লাবের সহসভাপতি।